Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব সুন্নত নামাজের কাজা আছে কিনা, অর্থাৎ সুন্নত নামাজের কাজা আদায় করতে হবে কিনা, এই বিষয়ে ফুকাহা ইকরাম কি বলেছেন। অনেক সময় দেখা যায় যে আমরা যদি সুন্নত নামাজ পড়তে যাই তাহলে ওয়াক্ত চলে যাবে, অথবা আবার কখনো কখনো অলসতাবশত আমরা অনেক সময় জোহরের আগের চার রাকাত সুন্নত, তারপর ফজরের আগের সুন্নত এগুলো আদায় করি না, অথবা নামাজের আগে পরের সুন্নতগুলো পড়ি না। তো ইসলাম কি বলে একটু ধৈর্য ধরে আলোচনাটা শুনবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক্ষেত্রে ফুকাহা ইকরাম যেটা উল্লেখ করেছেন তাদের কিতাবের মধ্যে, যদি বিষয়টা এমন হয় যে আপনার এই আপনি যে সুন্নত নামাজটা আদায় করবেন, আপনি মসজিদে গেলেন আর মহিলারা বাসায় রইল, তো মসজিদে যারা যাবে তাদের জন্য আপনি যদি সুন্নত নামাজ আদায় করার সময় পান তাহলে আপনি আদায় করতে পারেন, তো আপনি অবশ্যই আদায় করবেন। আর যদি ওই সময় আপনার মানে সুন্নত নামাজের সময় পাওয়ার পরেও আদায় না করে থাকেন, অর্থাৎ আদায় করলেন না, তখন আপনার উচিত হলো জোহরের পরবর্তীতে এই সুন্নতটা আদায় করা, অথবা আপনার অন্য যে কোনো সময় এই চার রাকাত সুন্নত আপনি এটা মাগরিবের পূর্বে, মাগরিবের নয়, এশার পূর্বে পড়তে পারেন, আসরের পূর্বে পড়তে পারেন, নিয়ত করলেন জোহরের, মানে জোহরের আমি যে আগের যে চার রাকাত সুন্নতটা পড়ি নাই সেটা এখন পড়লাম, এই নিয়ত করলে আপনার এই সুন্নতটা আদায় হয়ে যাবে, আপনি অন্য যে কোনো সময় আদায় করতে পারবেন। আবার বিষয়টা যদি এমন হয় যে কেউ যদি, আগে যেটা বললাম সেটা হলো কেউ যদি ইচ্ছা করে আদায় না করে তাহলে অন্য সময় আদায় করা যাবে, আর আরেকটা হলো যে কেউ যদি সময় পেল না, যে এখন সে যদি সুন্নত নামাজ আদায় করতে শুরু করে তাহলে ইমাম সাহেব এদিকে জামাতের সময় হয়ে গেছে, জামাত পড়তে শুরু করলো, তো তার জামাতটা নষ্ট হয়ে যাবে, সুন্নতের থেকে ফরজের গুরুত্ব বেশি, এই জন্য সে সুন্নত বাদ দিয়ে ফরজের দিকে ধাবিত হলো। তো এটা যদি কেউ করে, হ্যাঁ এটাও করা যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু পরবর্তীতে তাকে সুন্নত পড়তে হবে, যে কোনো সময় পড়তে পারবে, অসুবিধা নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের মধ্যে অনেক সময় জোহরের আগের সুন্নত তিনি আসরের সময় পড়েছেন। এ ব্যাপারে কিতাব ও সলাতের মধ্যে বুখারী শরীফের মধ্যে সহি হাদিস উল্লেখ করা রয়েছে, আপনারা চাইলে কিতাব খুলে দেখতে পারেন। তারপর বন্ধুগণ, আমি আপনাদের আরেকটা যেটা বলবো সেটা হলো মা বোনদের জন্য, তারা বাসায় অনেক সময় কাজের কারণে, বাড়ির অনেক কাজ করতে হয় অবহেলাবশত, অথবা অনেক অসুস্থতার কারণে তারা অনেক সময় সুন্নত নামাজগুলো অথবা এমনিতে আদায় করে না, আসলে না এটা আদায় করা, আদায় আপনাকে করতে হবে, তৎক্ষণাৎ না করলেও পরবর্তীতে আপনি আদায় করতে পারবেন, করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, ছেলে মেয়ে যেই হোক না কেন, নামাজের আগে পরে সুন্নত কেউ যদি ইচ্ছাকৃতভাবে আদায় না করে তাহলে এটার জন্য তার গুনাহ হবে, তাকে গুনাহগার হতে হবে। কিন্তু ফজরের আগের যে সুন্নতটা হচ্ছে, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হলো রাকাতাইল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই মানে আপনার ফজরের আগের যে দুই রাকাত সুন্নত এটার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন এই দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে প্রিয় হলো আমার নিকট ফজরের আগের দুই রাকাত সুন্নত নামাজ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, এই দুই রাকাত সুন্নত নামাজটাও আমরা অন্য সময় চাইলে আদায় করতে পারবো, যেটা আমরা স্পষ্ট হাদিস থেকে পাই। তো আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই কোরআন হাদিস থেকে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।